আসসালামু আলাইকুম, আমি নাসিমা বেগম, সহকারী শিক্ষক কচিগাছা একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 3 আখলাক এর শিক্ষককে সম্মান করা নিয়ে আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থীরা, কিভাবে আমাদের শিক্ষককে সম্মান করব সে সম্পর্কে আমরা জানি। আব্বা আম্মার মতো শিক্ষক আমাদের প্রকৃত মানুষ রূপে গড়ে তোলেন। দেখো শিক্ষার্থীরা, বাবা মা যেমন আমাদের ছোটবেলা থেকে আদর যত্ন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লেখাপড়া শিখিয়ে মানুষ করে গড়ে তুলতে চান, তেমনি শিক্ষকও আমাদের লেখাপড়া শিখিয়ে প্রকৃত ও আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে চেষ্টা করেন। তিনি আমাদের কোরআন, সালাত ও আদব কায়দা শেখান। তিনি সৎ ও ন্যায়ের পথে চলতে শেখান। দেখো শিক্ষক আমাদের কিভাবে কোরআন পড়তে হয় তা শিখান, কিভাবে সালাত আদায় করতে হয় সে সম্পর্কেও শিখান, এবং আমাদের দৈনন্দিন জীবনযাপনে মানুষের সাথে কিভাবে আমরা চলাফেরা করব, আমাদের আচার আচরণ কীরকম হওয়া দরকার সে সম্পর্কেও শিখান। তিনি আমাদের সৎ ও ন্যায় পথে চলতেও শিখিয়ে থাকেন, অন্যায় ও অসৎ পথে চলতে নিষেধ করেন। কোনটি অন্যায় কাজ, কোনটি সৎ কাজ, অসৎ কাজ সে সম্পর্কেও শিক্ষক আমাদের শিখান, এবং অন্যায় ও অসৎ পথে চলতে তিনি সবসময় নিষেধ করে থাকেন। তিনি আমাদের আপনজন, আমরা তাকে শ্রদ্ধা করব। দেখো শিক্ষার্থীরা, বাবা মায়ের মতো শিক্ষকও আমাদের আপনজন, আমরা সবসময় তাকে শ্রদ্ধা করব। কেমন করে লিখতে হয়, কিভাবে পড়তে হয় এসব শিক্ষক আমাদের শেখান। দেখো আমরা যখন ছোট ছিলাম আমরা কি লিখতে পারতাম, পড়তে পারতাম না? শিক্ষকই কিন্তু আমাদের কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয় সে সম্পর্কে শিখিয়েছেন। জ্ঞান বিজ্ঞানের নানা বিষয় আমরা তার কাছে শিখি, কোরআন ও হাদিসের কথা শিখি, দেশ ও দশের কথা শিখি। একজন শিক্ষকের কাছে আমরা জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়, কোরআন ও হাদিসের কথা, দেশ এবং দশের কথা শিখে থাকি। আমরা তাকে সম্মান করব, তাকে মর্যাদা দেব। তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে, শিক্ষক আমাদের সম্মানীয় ব্যক্তি, গুরুজন, তাদেরকে আমরা সম্মান করব আর সবসময় মর্যাদা দেব। শিক্ষকের সাথে সবসময় ভালো ব্যবহার করব, তার সাথে দেখা হলে তাকে সালাম দেব, তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করব। শিক্ষার্থীরা, আমরা সবসময় যখন শিক্ষককে দেখব তখন তাকে সালাম দেব, তিনি কেমন আছেন তার কুশলাদি আমরা জিজ্ঞাসা করব, তার সাথে সবসময় আমরা ভালো ব্যবহার করার চেষ্টা করব। তিনি শ্রেণীকক্ষে যা পড়াবেন মনোযোগ দিয়ে শুনব, তার সাথে সবসময় নম্রভাবে কথা বলবো। তিনি শ্রেণীতে থাকা অবস্থায় যদি বাইরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তার অনুমতি নিয়ে যাব। তোমরা কি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, আমরা যখন আমাদের শিক্ষককে আমাদের ক্লাসের মধ্যে দেখব তখন তিনি তখন যা পড়াবেন সে সম্পর্কে আমরা মন দিয়ে শুনব, তার সাথে ভদ্রভাবে নম্রভাবে কথা বলার চেষ্টা করব। তিনি শ্রেণীতে থাকা অবস্থায় যদি আমাদের বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে তখন আমরা তার অনুমতি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তিনি অসুস্থ হলে তাকে দেখতে যাব, তার সেবা যত্ন করব। আমরা যদি জানতে পারি যে আমাদের শিক্ষক অসুস্থ তাহলে আমাদের নৈতিক দায়িত্ব হবে তাকে দেখতে যাওয়া, তার সেবা যত্ন করা, তার আদেশ উপদেশ মেনে চলব, তার সাথে কখনো বেয়াদবি করব না, সব সময় তার কথা শুনব, তার জন্য আল্লাহর কাছে দোয়া করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমাদের সবসময় শিক্ষকের আদেশ উপদেশ মেনে চলতে হবে,
তিনি যাতে কষ্ট না পান এমন কাজ আমরা করব, কখনোই তার সাথে বেয়াদবি করব না। তার কথা আমরা সবসময় মেনে চলার চেষ্টা করব, আর তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবার দেখো, আমরা ওয়াদা করব, শিক্ষকের আদেশ উপদেশ মানব, তাকে সালাম দেব, তার সেবা করব, তিনি যা শেখাবেন মন দিয়ে শিখব, তাকে সম্মান করব, তার দোয়া করব। দেখো এখানে চারটি বাক্য দেওয়া আছে, এই বাক্য চারটি আমরা পড়ব এবং এর অর্থ বোঝার চেষ্টা করব এবং মেনে চলার চেষ্টা করব। দেখো, শিক্ষকের আদেশ উপদেশ মানব, তাকে সালাম দেব, তার সেবা করব, তিনি যা শেখাবেন তা আমরা মন দিয়ে শিখব, তাকে সম্মান করব, আর তার জন্য দোয়া করব। এবার চলো শিক্ষার্থীরা, পাঠটি যে আমরা পড়লাম, এখন এই পাঠ থেকে আমরা কয়েকটি সংক্ষেপে প্রশ্নোত্তর আর একটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর শিখে ফেলি। দেখো প্রথমে আছে, আমাদের প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন কে? আমরা সবাই জানি, তাই না শিক্ষার্থীরা? আর পাঠেও আমরা শিখেছি, আমাদের প্রকৃত মানুষরূপে গড়ে তোলেন শিক্ষক। শিক্ষক অসুস্থ হলে আমরা কি করব? শিক্ষক অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাব আর তার সেবা যত্ন করব। শিক্ষকের সাথে দেখা হলে কি করব? শিক্ষকের সাথে দেখা হলে তাকে সালাম দেব, তাকে ভালো মন্দ জিজ্ঞাসা করব। শিক্ষক আমাদের কোন পথে চলতে নিষেধ করেছেন? শিক্ষক আমাদের অসৎ ও অন্যায় পথে চলতে নিষেধ করেছেন। শ্রেণীকক্ষে শিক্ষক থাকলে আমরা কি করব? শ্রেণীকক্ষে শিক্ষক থাকলে তিনি যা পড়াবেন তা মনোযোগ দিয়ে শুনব, তার সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বলব। তিনি থাকা অবস্থায় আমাদের যদি বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা তার অনুমতি নিয়ে বাইরে যাব। এবার চলো আমরা বর্ণনামূলক প্রশ্ন উত্তরটি শিখে ফেলি। শিক্ষক আমাদের কি কি শেখান? শিক্ষক আমাদের কোরআন, সালাত ও আদব কায়দা শেখান, সৎ ও ন্যায়ের পথে চলতে শেখান, অন্যায় ও অসৎ পথে চলতে নিষেধ করেন, কিভাবে লিখতে হয়, কিভাবে পড়তে হয় সে সম্পর্কে শেখান, জ্ঞান বিজ্ঞানের নানা বিষয়, কোরআন হাদিসের কথা, দেশ ও দশের কথা তিনি আমাদের শিখিয়ে থাকেন। আমরা এক কথায় বলতে পারি, শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই পাঠটি থেকে যে সংক্ষিপ্তে প্রশ্নোত্তর ও বর্ণনামূলক প্রশ্নোত্তর দেওয়া আছে সেগুলো আমরা শিখে ফেলব। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।